ফেব্রুয়ারি আসলে ভালোবাসি, আমরা 31st নাইটে ভালোবাসি। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুম ওয়া ইউহিব্বুনাকু, এই কাফেলা যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন আর যারা আল্লাহ তাআলাকেও ভালোবাসবে, তাহলে মুত্তাদ যখন হবে ওই জামানায় যে কাফেলা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখবেন, এই কাফেলার এক নাম্বার গুণ হলো এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন আর এরাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আপনারা ভাবতেছেন তো ভালো তো আমরাও বাসি, আমরা 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসি, আমরা 31st নাইটে ভালোবাসি, আমরা 1লা বৈশাখেও ভালোবাসি, কিন্তু আপনাদের ভালোবাসার যে রেজাল্ট বের হয় এই রেজাল্ট 9 মাস 10 মাস পরে বের হয়, বুঝতেছেন না? আমাদের সমাজে যে ভালোবাসা হয় আমরা ভালোবাসা বুঝতে ওইটাই বুঝি যেটা 31st নাইটে হয়, ভালোবাসা বলতে ওইটাই বুঝি যেটা 1লা বৈশাখে হয়, আমরা ভালোবাসা বলতে ওইটাকে বুঝি যেটা 14 ফেব্রুয়ারিতে হয়। সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, আসতেছে না? এই 14 ফেব্রুয়ারি কি দিবস? এই যুবক ভাই কি দিবস? এখন তো কইছেন যে হায়া দিবস, কিন্তু ঠিকই তো ভালোবাসা দিবেন। 2 বছর আগে বরিশালে প্রোগ্রাম ছিল, মাহফিল শেষ করে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দিয়া যাইতেছি, মানে টুঙ্গি পাড়া হয়ে যাইতেছি, তো রাত তখন তখন 2টা বাজে মনে করেন 2টা, এই 2টার সময় আমার ড্রাইভার আমারে গাড়ি একটু স্লো করে দেখাইতেছে, হুজুর দেখেন 3 জোড়া যায়। কয় জোড়া? 3 জোড়া। জোড়ার কন্ডিশন দেখানোর জন্য আমি গ্লাস খুলে একটু তাকাইতেছি, তাকায় দেখি যে প্রত্যেক মোটর সাইকেলে 2 জন আছে, একজন মগা আর একজন মগি, কিন্তু আমি চিনতে পারতেছি না কোনটা মগা আর কোনটা মগি, কারণ মগাও জিন্সের প্যান্ট পরা, মগিও জিন্সের প্যান্ট পরা, মগাও গায়ে টি শার্ট আর মগিরও গায়ে টি শার্ট, কিন্তু যেটার চুল বড় বড় দেখছি মনে করছি ওইটাই মগি। এই মগা মগি যাইতেছে, তা আমি ড্রাইভার আমারে বলতেছে, হুজুর এই রাত 2টা আড়াইটার সময় যারা যাইতেছে ওরা যদি একটু ফাঁকা জায়গা পায় তাহলে কি করবে? আমি গেলাম জিকির আজগারি করবে। আপনারা কি মনে করেন, জিকির আজগার করবে না ভালোবাসা দিবে? যে ভালোবাসার ফলাফল 9 মাস 10 মাস পরে বের হয়, হাজারো হাজারো সন্তান বড় বড় হাসপাতাল আর ক্লিনিকের পাশে যায় দেখেন ডাস্টবিনে জন্ত সন্তান পাওয়া যায়, এই বাচ্চাগুলো কোন হালাল জাদা না, সব হারাম জাদা যারো সন্তান, ঠিক না ব্যাটি? সব যারো সন্তান, এ সব ফলাফল 14 ফেব্রুয়ারি 31st নাইট আর 1লা বৈশাখ, এইগুলাই যাগুলা আকাম উকাম করে ওর ফলাফল যেগুলা বের হয় ওগুলাকেই কেবলমাত্র ডাস্টবিনের পাশে পাওয়া যায়। আল্লাহ বলেন যে কাফেলা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করব, ওই কাফেলার মানুষগুলাকে আমি আল্লাহ ভালোবাসব, ওরা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, ওদেরকে আমি ভালোবাসব ওরাও আমাকে ভালোবাসবে। কেমন ভালোবাসবে? যে ভালোবাসার নমুনা বাংলার জমিনের হাজার আলেম ওলামারা দেখাইতেছে, ভালোবাসার নমুনা হলো আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা প্রকাশ করতে যদি কল্লা দিতে হয় কল্লা দিতে তৈয়ার হবে, যদি রক্ত দিতে হয় রক্ত দিতে তৈয়ার হবে,
যদি জেল জুলুম খাটতে হয় তো জেল জুলুম খাটতে তৈয়ার হবে। এজন্য আমাদের আকাবিরিনে আসলাব যারা আছেন, আমাদের বুজুরগানে দিন যারা আছেন, আল্লামা বাবুনগরের দিকে তাকান, যেই মানুষটা হাঁটার শক্তি নাই কিন্তু হুইল চেয়ারে বৈশা বৈশা আল্লাহর প্রেম প্রকাশ করার জন্য রাস্তায় দাঁড়ায় যায়। হাজারো বাধা আল্লামা মামুনুল হক, হাজারো বাধা আল্লামা মামুনুল হক, কিন্তু এরপরও জবানকে কেউ বন্ধ করতে পারবে না, কারণ সে মৌত পর্যন্ত আল্লাহর প্রেম প্রকাশ করতেই থাকবে। ঠিক না ব্যা? ঠিক, মৌত পর্যন্ত আল্লাহর প্রেম প্রকাশ করবে। উনি একাধিকবার বলেছেন, দেহ থেকে কল্লা ফালাইতে পারবা, কলজা থেকে আল্লাহ বাইর করতে পারবা না। দেহ থেকে কল্লা ফালাই দিতে পারবা, যেমন ভাবে সাহাবীদের আখলাক ছিল, আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, নবীর জামানার প্রসিদ্ধ সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুজাইফা। আব্দুল্লাহ ইবনে হুজাইফা ও ওই ইনসান ছিলেন, ওই কাফেলার সদস্য ছিলেন, যে কাফেলার সদস্যকে আল্লাহ ভালোবাসে আর তারাও আল্লাহকে ভালোবাসে। এই আপনারা যারা এখানে বসছেন, আপনারা আছেন কিছু ইনসান যারা দাবি করেন আল্লাহ ভালোবাসি, দাবি করি না আমরা, এটা আমাদের দাবির ইমান, কিন্তু কই যায় হাত দিয়া দেখেন ইমান আছে না গেছে, একটু কই যায় হাত দিয়া দেখেন যে ইমান আছে না গেছে। মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ার নাম কামেল মুমিন নয়, কেবলমাত্র জুমার দিনে হাজিরা দেওয়ার নাম কামেল মুমিন নয়, মাথায় একটা টুপি টুপি আর সুন্নতি লিবাস এর মধ্যেই কামেল মুমিন নয়। তোমার নবীর ইজ্জত, তোমার আল্লাহর ইজ্জত, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্ত বিলায় দিয়া টিকা রাখার নাম হইল ইমান, এর নাম হইল ইমান।